ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ডে ফার্স্ট হয়েছে। আমরা অনেক প্রাইজ পেয়েছি, সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন। সুতরাং এই দুর্গাপুজো প্রাণের উৎসব, আমাদের সমস্ত ধর্ম বর্ণ সব এক হয়ে একসাথে পুজো করবেন। ধর্ম যার যার নিজের উৎসব, কিন্তু সবার এটা আমাদের উৎসব। যে উৎসবে মাকে আমরা বরণ করি, আমার ঘরের মা আর মন্দিরের মার মধ্যে কোনো তফাত নেই। এই সময়টা প্রাণ ভরে মাকে আমরা অঞ্জলি দিই। কেন মাকে অঞ্জলি দিই? সন্ধ্যা পুজো করি, কারণ এই অঞ্জলির মধ্যে দিয়ে মাকে আমরা প্রার্থনা করি, মা গো অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অথবা অঞ্জলি লহ মোর প্রার্থনায়। এইভাবে মাকে আমরা অঞ্জলি দিই। তাই মনে রাখবেন, আমরা আবার বলি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে মধুকৈটব বিদ্রোহী বিরাট বিদ্যাত্রী বরদায় নম মধুকৈটব বিদেহী মধুকৈটব ভৈরবী বিধাত্রা বিধাত্রী বরদায় নম হতে পারে, একটুখানি মনে হচ্ছে আমার একটু ভুল হচ্ছে এই লাইনটা। মহিষাসুর মর্দিনী মা দুর্গা যেহেতু আমার নিজের মনে একটা শঙ্কা হচ্ছে বলে আমি এটা আর বলছিলাম, আমি অন্য জায়গায় যাচ্ছি। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিলাসনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসদা নমস্তুতে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মাগো সকলকে ভালোর কল্যাণ করো, মা মাটি মানুষকে শান্তিতে থাকতে দিও। আমি সবাইকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আমার আগাম অভিনন্দন রইল, আর 26 তারিখে পুজো কার্নিভেলে আমি ডিএমএসপিদের অনুরোধ করব, আইসিদের এবং ভিডিওতে, যাতে দুর্গাপুজোয় বাঁকুড়ার ক্লাবগুলো ভালো করে কার্নিভেল করে লাইট দিয়ে সাজিয়ে দারুণ প্রসেশন করতে পারে। অনেকে এটা দেখতে যাবে, আমরাও দেখব। আমার আদিবাসী ভাই বোনেদেরও সাথে নেবেন, সংখ্যালঘুদেরও সাথে নেবেন, অন্যান্য অনেক নন বেঙ্গলীয় ওখানে থাকে, বিশেষ করে জৈন সমাজ এবং মহারাষ্ট্রীয় এবং ইউপি থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বাঁকুড়ায় অনেক নন বেঙ্গলি থাকে, বর্জরাও থাকে। তাদের সকলকে ইনভলভ করে, শিল্পকে ইনভলভ করে আপনারা সকলে মিলে একসাথে পুজো করবেন, সবাইকে আমন্ত্রণ জানাবেন। আমি আশা করি আপনারা 70,000 টাকা করে ইতিমধ্যে পেয়ে গেছেন, যেটা আমরা গভর্নমেন্ট থেকে দিচ্ছি, এবং যদি কেউ না পেয়ে থাকেন ডিএমএসপিকে বলুন, তাদের রিকোয়েস্টটা তারা আমাদের কাছে হোম সেক্রেটারির কাছে পাঠিয়ে দেবে। আমি দেখতে পাচ্ছি একটা কালো রঙের মধ্যে মাটির মূর্তি খুব সুন্দর করেছেন, ব্ল্যাকের মধ্যে দারুণ দারুণ দারুণ। ওপরের মূর্তিটাও খুব ভালো, ওদিকে ঝক 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 করছে স্বর্ণময়ী মায়ের মূর্তি। আবার তার উপরে দেখুন কি সুন্দর, মানে নানা রকম নারী শক্তিকে জাগ্রত করছেন বিভিন্ন ভাবে। এই যে দেখো, এটা আপনারা দেখছেন, এটা অনেকেই করতে পারবে না, এটা হচ্ছে বাঁকুড়ার আর্ট, এবং এই আর্টটা বিশ্বকে পথ দেখাবে। সুতরাং এই আর্টের কোনো তুলনাই হয় না। আমি আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর।